বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবার আমরা হাজির হয়েছি আমাদের আজকের ক্লাসে। তোমরা আজকে আমরা একটা ভিন্ন রকম ক্লাস নেব, একটা জুম ক্লাস, সেটি ক্লাস ইউটিউবে ক্লাস। যেহেতু জুমে যেহেতু আজকে অনেকে অংশগ্রহণ করতে পারতেছে না, অনেকে বিভিন্ন প্রবলেমের কারণে বা বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি সমস্যার কারণে জুমে ক্লাসটা অংশগ্রহণ করতে পারতেছে না, এই জন্য আমরা যে ক্লাসটা করব, তো আজকে জুম ক্লাসটা আমরা আজকে ইউটিউবে দিয়ে দিচ্ছি, ইউটিউব থেকে ক্লাসটা দেখে নেবে। তো আজকে আমাদের মূল পড়ার বিষয়বস্তু হচ্ছে একটা সিনপ্যাসেজ করব। তো সিনপ্যাসেজ সম্পর্কে আমরা আলোচনা করব, সেই সাথে আমরা সিনপ্যাসেজ কিছু প্রশ্নের উত্তর আমরা দেব। তাহলে আমি তোমাকে স্ক্রিন শেয়ারে নিয়ে যাচ্ছি, এটা বই দেখাচ্ছি। আচ্ছা পেয়েছি, ঠিক আছে। তো আজকে আমাদের একটা সিনভেস পড়াবো, আমাদের আজকে পড়ানোর বিষয়বস্তু হচ্ছে এটা অলিম্পিক গেমস নিয়ে পড়াবো, এটা স্পোর্টস নিয়ে। স্পোর্ট মানে খেলাধুলা। এটা তো ইউনিট 17 লেসন 5 থেকে 6। তোমরা তো একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছ, ঠিক তোমাদের পাঠ্যবইয়ে যে ছবিটা রয়েছে আমি সেই ছবিটা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাগ, এবং এটা হচ্ছে আমরা জেনে রাখবো এখানে আমাদের 1, 2, 3, 4, 5 অর্থাৎ পাঁচ কালারের পাঁচটা রিং দেখতে পাচ্ছি বৃত্তের মতো। এইটা একটা, এটা হচ্ছে অলিম্পিক গেমসের একটা লোগো, এবং এটা হচ্ছে অলিম্পিক গেমসের পোর্টুগিজ অলিম্পিক গেমস একটা পতাকা। তো এটা হচ্ছে আমরা এখন অলিম্পিক গেমস সম্পর্কে জানবো এবং সেই সম্পর্কে পড়বো। তোমাদের, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তো তোমাদেরকে বলবো এই বইটা পৃষ্ঠাটা বের করার জন্য ইউনিট 17 পৃষ্ঠা হচ্ছে 68। তাহলে আমরা পড়া শুরু করি। দেখো, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্ট কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। তুই প্রথম লাইনে দেখো, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্ট কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। দ্য অলিম্পিক খেলা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা খেলার প্রতিযোগিতা। বিগেস্ট মানে সবচেয়ে বড়, বিগেস্ট। হ্যাঁ, কম্পিটিশন মানে কি? প্রতিযোগিতা। কম্পিটিশন মানে প্রতিযোগিতা। এরপরে যে লাইনটা রয়েছে, দ্য অলিম্পিক আর হেল্ড এভরি 4 ইয়ার ইন ডিফারেন্ট সিটি। আর অলিম্পিক খেলাটা আমাদের অনুষ্ঠিত হয় 4 বছর পর পর, অর্থাৎ 4 বছরের পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় ইন ডিফারেন্ট সিটি, ভিন্ন ভিন্ন আয়োজক শহরে অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এরপর দেখো, মোর দ্যান 200 নেশন সেন্ট ইট ওয়ার্ল্ড অ্যাবাউট 13,000 অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস। অর্থাৎ মোর দ্যান 200 ন্যাশন, ন্যাশন মানে দেশ বা জাতি, দেশে বলতে পারি আমরা। তো মোর দ্যান 200 ন্যাশন মানে 200-র অধিক দেশ, 200-র অধিক দেশ তারা পাঠায় সেন্ট ইটুকাল, প্রায় সব মোট অ্যাবাউট মানে অফ অ্যাবাউট প্রায় 13,000 অ্যাথলিটস। অ্যাথলিটস মানে ক্রীড়াবিদ বা যারা কোনো খেলায় পারদর্শী, যারা ওই সমস্ত পারদর্শী খেলোয়াড়রা আসে। আর অ্যাথলিটস মানে ক্রীড়াবিদ, ক্রীড়াবিদ কারা? অ্যাথলিটস মানে খেলোয়াড় বলতে পারি, আর প্লেয়ার মানে খেলোয়াড়। কিন্তু এখানে অ্যাথলিটস লিখছে এই জন্য যে এমন খেলোয়াড় যে ওই খেলায় সবচেয়ে বেশি পারদর্শী, এই সমস্ত খেলোয়াড়রাই অলিম্পিকে অংশগ্রহণ করে। এই জন্য অ্যাথলিটস মানে পারদর্শী খেলোয়াড় বা ক্রীড়াবিদ বলতে পারি। 13,000 খেলোয়াড় পাঠায় টু কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্ট, 30টি ভিন্ন ভিন্ন খেলায়, 30টার অধিক ভিন্ন ভিন্ন খেলায় অংশগ্রহণ করার জন্য। অপরাল ল্যান্ড আবার বলি, যে মোর দ্যান 200 ন্যাশন সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস। অর্থাৎ 200-র অধিক দেশ, 13,000 প্রায় 13,000 খেলোয়াড় পাঠায় 30টা ভিন্ন ভিন্ন খেলায় প্রতিযোগিতা করার জন্য। ঠিক আছে, আমরা এরপরে সেকেন্ড প্যারা যদি দেখি, এখানে আরেকটা প্যারা দেখতে পাচ্ছি, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড, অর্থাৎ আমাদের বিশ্বে পৃথিবীতে প্রথম অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস, গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল অলমোস্ট প্রায় 3,000 ইয়ার্স এগো, প্রায় 3,000 বছর আগে। 3,000 ইয়ার্স এগো মানে 3,000 বছর আগে প্রথম অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়েছিল গ্রিসে। গ্রিস একটা দেশের নাম, গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল। এরপর দেখো, দ্য মডার্ন অলিম্পিক গেম স্টার্টেড, আধুনিক অলিম্পিক খেলার শুরু হয়েছিল ইন 1896, 1896 সালে আধুনিক অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে,
অর্থাৎ দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড 1896 এন্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন এবং তারপর থেকে এখন পর্যন্ত 31টি অলিম্পিক খেলা ইতিমধ্যে হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আধুনিক খেলা শুরু হয় 1896 সালে দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড 1896 and then there have been tarpor theke ekhon porjonto since then mane ekhon porjonto there have been 31 olympic games 31 olympic khela onushito hoyeche ekhon ei olympic khela ta somoyto amra ektu bolgor boli banglay je olympic khela hote sobche bisher modhe sobche boro ekta khela protijogita ebong eta 4 bochor por por onushito hoye thake ebong eta 4 bochor por por ek ek shomoy ek ek deshe ba ek ek shomoy ek ek shohore onushito hoy এবং মোর দেন প্রায় 200টার অধিক দেশ তারা 13,000 খেলোয়াড় পাঠায় এবং তারা 30টার বিনিময় খেলায় তারা অংশগ্রহণ করে এবং 30টা বিনিময় খেলায় তারা প্রতিযোগিতা করে এবং প্রথম অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে 3,000 বছর আগে গ্রিসে এবং আধুনিক অলিম্পিক খেলা যা শুরু হয় যেটা আধুনিক সরঞ্জাম নিয়ে আধুনিক হওয়া একটু ভালো হবে 1896 সালে এবং 1896 সালের পর থেকে এখন পর্যন্ত আমাদের বিশ্ব প্রায় 31টি অলিম্পিক খেলা দেখেছে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বুঝতে পারলাম এখন ওই বিষয় মানে একটু ইংলিশে বলি যে দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্ট কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য অলিম্পিক আর হেল্ড এভরি 4 ইয়ার ইন ডিফারেন্ট হোস্ট সিটি এন্ড মোর দ্যান 200 নেশন সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 30,000 অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস এবং ইউ শুড নো দ্যাট দ্য অলিম্পিক গেমস ইজ নট দ্য নেম অফ এ গেম অ্যাকচুয়ালি ইট ইস দ্য নেম অফ এ ইভেন্ট ওকে বাট মেনি ইম্পর্টেন্ট থিংস দ্যাট অলিম্পিক গেম ইজ দ্য নেম অফ এ গেম বাট ইটস নট ট্রু অ্যান্ড অলিম্পিক গেমস ইজ দ্য নেম অফ এ ইভেন্ট অ্যান্ড দ্য ফার্স্ট দেন অলিম্পিক গেমস আর হেল্ড ইন গ্রিস অলমোস্ট 3,000 ইয়ার্স এগো অ্যান্ড দ্য মডার্ন অলিম্পিক গেমস started in 1896 and there have been 31 olympic games 31 olympics competition since then okay tumra asha kore bujhte perecho to ekhon amra kichu proshno uttor debo ekhane kichu proshno dewa ache amader ei 6 ta proshno uttor amra debo ei sin pages er aloke karon amader janen sin pages theke amra porikha shomoy amader ekta page dewa thakbe erokom je page theke kichu proshno dewa hobe shei proshno uttor gulo dewa hobe এখন আমরা একটু প্র্যাকটিস করব যে আমরা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো সিলিয়ার ব্যাচ থেকে খুঁজে খুঁজে বের করে দিতে পারি কিনা প্রথম প্রশ্ন হচ্ছে হাউ অফেন আমরা জানি হাউ অফেন মানে কি কতবার বা কতবার হয় হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড অলিম্পিক খেলাটা কতবার অনুষ্ঠিত হয় আমরা জানি 4 বছর পর পর হয় আমরা ঠিক সেকেন্ড লাইনে দেখো আমাদের আছে দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 অলিম্পিক দ্য অলিম্পিক আর হেল্ড এভরি 4 ইয়ার্স ইন ডিফারেন্ট হোস্ট সিটি ঠিক আছে তো আমরা এই টাইমটা দিলেই হবে তাহলে আমাদের উত্তরটা হবে দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি এই লাইনটা আমরা দিতে পারি তারপর দুই নাম্বার দেখো হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক হাউ মেনি মানে কতগুলো দেশ এই অলিম্পিক অংশগ্রহণ করে হাউ মেনি মানে কতগুলো সেক্ষেত্রে আমরা শুধু হাউ মেনি পরিবর্তে আমি লিখতে পারি মোর দ্যান 200 নেশন তারপর আমরা বাকি অংশটুকু দেব মোর দ্যান 200 নেশন বা মোর দ্যান 200 কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক তার আমাদের দুই নম্বর উত্তরটা হয়ে গেল তাহলে পার্থিব বলো তো দুই নম্বর উত্তরটা কি হবে হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক মোর দ্যান 200 নেশনস আর কমপ্লিট ইন দ্য অলিম্পিক ভেরি গুড নাম্বার 3 দেখো হাউ মেনি অ্যাথলিটস অ্যাথলিটস মানে ক্রীড়াবিদ বা খেলোয়াড় কম্পিট ইন দ্য অলিম্পিক কতজন খেলা অংশগ্রহণ করে তাহলে আমরা এখানে লিখে দেবো অ্যাবাউট 13,000 এখানে হাউ মেনি পরিবর্তে লিখে দেবো শুধু অ্যাবাউট 13,000 অ্যাবাউট দেবো কেন অ্যাবাউট মানে প্রায় 13,000 তাহলে আমরা উত্তরটা হবে এরকম সাজিয়ে বলতেছি যে অ্যাবাউট 13,000 অ্যাথলিটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স নাম্বার 4 হাউ মেনি স্পোর্টস আর দেয়ার ইন দ্য অলিম্পিক অলিম্পিকে
কতগুলো খেলা আমাদের সাধারণত অনুষ্ঠিত করা হয় অনুষ্ঠিত খেলা আছে বা কতগুলো খেলা আমাদের অনুষ্ঠিত হয় বা কতগুলো হয় আর সাধারণত অলিম্পিক খেলা আমরা জানি 30টা খেলা অনুষ্ঠিত হয় দেয়ার আর আমাদের নিজে এইভাবে উত্তরটা হবে না আমাদের উত্তরটা দিতে হবে দেয়ার আর 30 স্পোর্টস আমাদের আবার বলি আগে দেয়ারটা আমরা আগে চলে আসে প্রশ্ন যেহেতু প্রশ্ন করার সময় আর ডা আগে চলে আসছে কিন্তু উত্তর দেওয়ার সময় আমরা আরটা পরে পাঠাই দিব আমাদের উত্তরটা হবে দেয়ার আর পরে আমরা 30 শব্দটা লিখব 30 লিখে দিব There are 30 sports. Like, there are 30 sports in the Olympics. Abar boli, there are 30 sports in the Olympics. There are 30 sports in the Olympics. Parthi bolo to assignment to ta ki hobe? There are 30 sports in the Olympics. First number hoche, when was the first Olympic? Akhane held hobe, when was the first Olympic held? প্রথম অলিম্পিক খেলাটা কখন শুরু হয়েছিল তাহলে আমরা ঠিক এই লাইনটা দিব ঠিক সেকেন্ড প্যারার প্রথম লাইনটা দিলে হবে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়্যার হেল্ড ইন গ্রিস অলমোস্ট 3000 ইয়ার্স আগে প্রথম অলিম্পিক কখন অনুষ্ঠিত হয়েছিল 3000 বছর আগে আবার বলি দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়্যার হেল্ড ইন 3000 ইয়ার্স আগে ছয় নম্বর থেকে লাস্ট কোশ্চেন হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেম বিগিন বিগিন মানে কি শুরু হওয়া কখন শুরু হয়েছিল when did the modern olympic games begin কখন আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল তো আমরা জানি আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল 1896 সালে তার 1896 তাহলে উত্তরটা হবে the modern olympic games started ঠিক আমাদের পেজে এই লাইনে সরাসরি দিলে হবে the modern olympic games started in 1896 আবার বলতে সাজিয়ে the modern olympic games started বা begins বললেও হবে the modern olympic games begins in 1896 তোমরা শুরু উত্তরটা পারবে তো এগুলো তুমি বেশি প্র্যাকটিস করবে কারণ আমাদের অনেক সময় প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাসের বা মডেল বইয়ের মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়েছে বা বইতে যে প্রশ্নগুলো আছে শুধু যে এগুলোই দেওয়া হবে তার কোনো নিশ্চয়তা নেই প্রশ্ন কিন্তু বিতর্কে বানিয়ে দেওয়া হবে এই জন্য তোমাদের কাজ থাকবে এই অনুপ্রত্যেকটা শব্দের অর্থ জানা এবং এগুলো অনুপাতটাকে ভালোভাবে পড়া জানা এবং সেই অনুযায়ী প্রশ্নগুলো প্র্যাকটিস করা যেন আমরা যে কোনো প্রশ্ন আসলে এখান থেকে যেন খুঁজে বের করে দিতে পারি তো এগুলো প্র্যাকটিস করবা সেই সাথে আমাদের যে তোমাদের মডেল 25 রয়েছে মডেল 25 এর একে আমাদের কলাম রয়েছে যদি এক্সট্রা কলাম রয়েছে সেটা শূন্য স্থান রয়েছে ওগুলো তোমরা প্র্যাকটিস করবা তো তোমাদের 25 তোমরা মডেল 25 এর তোমরা কোশ্চেন নাম্বার 1 2 3 4 সবই পড়বা হ্যাঁ সব হচ্ছে তোমাদের পড়া থাকবে কিন্তু এখানে কোশ্চেন নাম্বার এখানে আমি যদি কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 4 এটা হচ্ছে এইচডব্লিউ এইচডব্লিউ করবে ঠিক আছে এবং এগুলো সবকটাই পড়বে তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় বা কলামের ক্ষেত্রে বা শোনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা মনে হয় নেক্সট ক্লাস আমাকে বলবে আমাকে ফোন করে বলতে পারো আমাকে মেসেজ আর মেসেঞ্জারের গ্রুপে বলতে পারো বা আমাকে সরাসরি মেসেঞ্জারের মানে সাইটেও বলতে পারো আমাকে জানাবে আমি সেগুলো উত্তর বলে দিব ঠিক আছে তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো তো আমার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব রিঅ্যারেঞ্জ নিয়ে তো নেক্সট ক্লাসের টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ